विशेष विज्ञप्ति आसल एकेजी डॉक्टर प्लस हैंड सैनिटाइजर किन असाधु व्यवसायी दूरे थकून डॉक्टर प्लस 65/2 MB रोड कोलकाता 51 डॉक्टर प्लस सैनिटाइजर केनार समय এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার এবং আপনাদের সবাইকে অনেক স্বাগত। শুরু করছি ডক্টর প্লাসের এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং চাইছেন নিজেদেরকে ভালো রাখার জন্য ডক্টর প্লাসের সাহায্য নিতে। ডক্টর প্লাস আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করতে পারে। এক, যদি আপনাদের স্কিনের কোনো সমস্যা থাকে, আপনাদের চুলের যদি কোনো সমস্যা থাকে, বা সর্বাঙ্গীনভাবে আপনাদের ওয়েলনেসের কোনো একটা সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও ডক্টর প্লাস অতি অবশ্যই আপনাদেরকে সাহায্য করতে পারে, আপনাদেরকে সহায়তা করতে পারে। এটা তো বন্ধুরা এতদিনে জেনেই গিয়েছেন এবং আপনারা এটাও জানেন যে এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তার পাশাপাশি কিন্তু আপনাদের সমস্যা নিয়ে আপনারা সরাসরি আলোচনা করতে পারেন, কারণ ফোন করার সুযোগ রয়েছে। তো আজকে ডক্টর প্লাসের পক্ষ থেকে আমরা পেয়ে গিয়েছি বিউটি কনসালটেন্ট মিস্টার সমীর দে আমাদের সঙ্গে রয়েছেন। অনেক স্বাগত আপনাকে মিস্টার দে অনুষ্ঠানে। মিস্টার দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই তার সঙ্গে হবে আলোচনা। বিষয় হচ্ছে চুলের সমস্যা। চুলের সমস্যা কিন্তু সারা বছরই প্রায় আমাদের থাকে, আর দেখতে গেলে এখন এমন কোনো সময় নেই যে সময় আমরা এমন কোনো ফোন পাই না যে আমার মারাত্মক পরিমাণে হেয়ার লস হচ্ছে বা আমার হেয়ার লস হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে রিগ্রোথ আর আসছে না, মানে টাক পড়ে যাচ্ছে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাদের দুশ্চিন্তা তো হয়ই, কারণ আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে চুল। সেক্ষেত্রে কেন হয় এই সমস্যা, কী করে বেরিয়ে আসতে পারেন, তাই নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা। সঙ্গে অতি অবশ্যই আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন নিয়ে যোগ দিতে পারেন। তার আগে একটা ছোট প্রতিবেদন আমরা দেখে নেব। আমি ডক্টর রাজীব শাহ বলছিলাম, রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। এখন আমরা খুব কমনলি যখন আমরা আউটডোর করি বা চেম্বার করি, একটা সমস্যা নিয়ে আসে যে কোনো সময় যে কোনো বয়সে। বেশিরভাগ দেখতে পাওয়া যায় যাদের বয়স এই 30-40, তাদের মূল সমস্যা থাকে চুল পড়ে যাওয়া, হেয়ার ফল, অর্থাৎ আপনার চুল পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি শত চেষ্টা করেও তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকেই এই সমস্যার শিকার। কিন্তু ঠিক কী কী কারণে আপনার এই সমস্যা? রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার রাজদীপ সাহা বলছেন, আগে বাড়ির হিস্ট্রি নিতে হবে যে তাদের বাড়িতে আর কারো কি এরকম চুল পড়ার প্রবলেমটা আছে। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে আরেকটা জিনিস খুব কমন, অনেকক্ষণ ধরে রোদে থাকে, সান ড্যামেজ হতে পারে চুলের। আর কিছু কিছু কমন ডিজিজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় চুল পড়তে পারে। যেমন কীরকম, একটা হচ্ছে ডায়াবেটিস রোগ, ডায়াবেটিস রোগে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর হচ্ছে অনেক সময় অনেক পেশেন্ট ক্যান্সারে ভোগে, সেটা হচ্ছে লিউকেমিয়া হতে পারে, অন্যান্য ক্যান্সার। তাদের ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলি দেওয়া হয় অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ বলে, কেমোথেরাপি এজেন্ট, অনেক কেমোথেরাপি এজেন্ট যেগুলো আছে, তাদের মূল পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে চুল আমার অ্যালোপেশিয়া করা বা চুল পড়ে যাওয়া। মাথার চুলই তো বলে আপনার সৌন্দর্যের কথা, কিন্তু সেই চুল ধরে রাখাটাই এখন আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে আপনার করণীয় কি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডাক্তার সাহা বলছেন, আমার ইমিডিয়েটলি যারা এই সমস্ত বিষয়ে পারদর্শী চামড়ার স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট বা অন্যান্য যারা আছে, যারা স্কিনের ডিপার্টমেন্টে যারা সমস্ত যারা দেখেন, তাদেরকে সে সময় ডাক্তারবাবুকে যেতে হবে, দেখিয়ে ভালো করে চুলের পরিচর্যা করতে হবে, তারাই বলে দেবেন যে কী কী করতে হবে। আপনার সাবধানতা আপনাকে উপহার দিতে পারে আপনার অপার সৌন্দর্য। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। দেখলেন আপনারা প্রতিবেদন এবং এই বিষয়টার কথা কিন্তু আমি বলছিলাম, যেরকম একদিকে হেয়ার ফলের সমস্যা, চুল পড়ে যাচ্ছে, রিগ্রোথ হচ্ছে না আমাদেরকে ভাবিয়ে তোলে, তার পাশাপাশি কিন্তু আনওয়ান্টেড হেয়ারের সমস্যাটাও আমাদেরকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। তো আনওয়ান্টেড হেয়ার কী কী ক্ষেত্রে হতে পারে, কেন আপনাদেরকে বিড়ম্বনায় ফেলে, সেটা আপনারা প্রতিবেদনে দেখলেন। এবারে কিভাবে এর হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তাই নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা। আর আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা সেই সমস্যাগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। মিস্টার দে আজকে আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার দে, এই যে আনওয়ান্টেড হেয়ারের সমস্যা আমরা দেখি, পুরুষ মহিলা নির্বিশেষে বহু সময় আপনাদের দ্বারস্থ হন যে আনওয়ান্টেড হেয়ারের থেকে আমরা মুক্তি পেতে চাই, কী করণীয় আছে সেক্ষেত্রে? তবে এই প্রশ্ন যার আগে একটা ফোন নিয়ে নেবো। একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। আপনি কোথা থেকে ফোন করছেন? বেলেঘাটা। ওকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? চুল উঠে যাচ্ছে, ব্রণ আছে। হ্যাঁ।
বয়স কত আপনার? 35 এজ আপনার হেয়ার ফল হচ্ছে এবং মাথায় ড্যান্ড্রাফ রয়েছে ব্রনো আছে মানে মুখে ব্রনো রয়েছে আপনি শুনুন টিভি ভলিউম দিয়ে আপনি ফোনটা রেখে দিয়ে টিভিতে শুনুন ফার্স্ট অফ অল এজ আপনার 35 এই এজে আপনার মাথায় যে ড্যান্ড্রাফ এই ড্যান্ড্রাফটা একদমই কাম্য নয় কারণ ড্যান্ড্রাফটাকে পুরোপুরি ক্লিয়ার করতে হবে ড্যান্ড্রাফ ক্লিয়ার হলে আপনার দুটো সমস্যার সমাধান পাবেন আপনি যে আপনি যেটা হলো একটা হেয়ার ফল মানে হেয়ারের যে প্রবলেমটা হচ্ছে এবং তার সাথে সাথে ব্রনো সমস্যারও সমাধান পাবেন এবার এর সাথে সাথে যেহেতু দুটোই আপনার মানে রয়েছে ইন্টারনাল কোনো ইস্যু আছে কিনা আপনার ঠিকঠাক খাওয়া দাওয়া হয় কিনা ঠিকঠাক পটি হয় কিনা আপনি হজম শক্তি ঠিকঠাক আছে কিনা বা আপনার কোনো গ্যাসের সমস্যা আছে কিনা এই সব কিছু নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে আপনি বিরাটি থেকে মানে বেলেঘাটা থেকে আপনি কল করছেন বেলেঘাটা থেকে বিরাটি আপনাকে আসতে হবে ডক্টর প্লাসে ডক্টর প্লাসে এলে আপনি একদিন কনসাল্ট করলে জানতে পারবেন এই সমস্যাগুলোর সমাধান কীভাবে হবে এবং তার জন্য কী কী করণীয় আছে সেইভাবে করলে আপনি কিন্তু বেটার হয়ে যাবেন আপনি চেষ্টা করুন হেল্পলাইন নাম্বারে কল করতে ডান দিকে উপরে দেখুন নাম্বার যাচ্ছে দুটো যখন একটা নাম্বার নিন এবং কল করুন কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে চলে আসুন সেখানেও সমস্যাটা শেয়ার করতে পারেন তারাও কিছুটা আপনাকে গাইড করতে পারবে যে এটার জন্য কী কী ট্রিটমেন্ট আছে কী 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 কীভাবে ট্রিটমেন্ট করলে আপনি ভালো হতে পারবেন যে জায়গাটাতে আমরা ছিলাম মিস্টার দি আনওয়ান্টেড আনওয়ান্টেড হেয়ারের এই যে সমস্যাগুলো কেন মূলত দেখা যায় দেখো মেইনলি মানে এখন আনওয়ান্টেড হেয়ারটা মানে একটা লেভেল একটা পর্যায় পর্যন্ত কিন্তু ফ্যাশনে দাঁড়িয়েছে এসে যে যাদের অবাঞ্ছিত প্রচুর লোম তারা চায় না নর্মালি চায় না কিন্তু এটা জেনেটিক ওয়াইজ কিন্তু একটা রোগ রোগের সেই রোগ এই কারণে কারণ ফিমেলদের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই কাম্য নয় একটা ফিমেল কখনোই চায় না তার আনওয়ান্টেড হেয়ার মুখে থাক তার একটা গোফের রেখা থাক এগুলো হওয়ার মেইন কারণ থাকে কিছু গাইনিকাল ইস্যু মানে সেটা হলো 13-14 বছরের থেকেই যদি গাইনিকাল কোনো ইস্যু দেখা দেয় এবং সেটাকে যদি প্রপার কেয়ার না করে বাড়ির লোক বড়রা তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়তে থাকবে এবং মেল হরমোন সিক্রেশনটা বেশি হবে তার ফলে কিন্তু এই আনওয়ান্টেড হেয়ারের বৃদ্ধি পাবে তো তার জন্য প্রথমে যেটা করতে হবে গাইনিকাল কোনো যাতে প্রবলেম না হয় সেটাকে দেখতে হবে আর সেটা দেখতে গেলে কী করতে হবে পর্যাপ্ত পরিমাণে একটা ডায়েটের খাবার খেতে হবে ডায়েট মিনস না খেয়ে থাকা না মানে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া কারণ অল্প বয়সে এখন দেখবেন বেশিরভাগ মেয়েদের চেয়ার এক ভারী মানে মোটা হয়ে যাচ্ছে এই যে মোটা হয়ে যাওয়ার বলে না মানে প্রবলনা এটার থেকে কিন্তু আনওয়ান্টেড হেয়ারের সৃষ্টি হতে পারে কারণ এখান থেকেই গাইনিকাল ইস্যু হতে পারে তো গাইনিকাল ইস্যু হলে সেখান থেকে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হয় আর সেখান থেকেই কিন্তু আমাদের এই আনওয়ান্টেড হেয়ারের সমস্যা কিন্তু ক্রিয়েট হয় অবশ্যই তাহলে বুঝতে পারছেন অনেকগুলো ব্যাপার এখানে জড়িয়ে রয়েছে এক তো যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে সেখানে কী ধরনের খাদ্য খাবার খাবেন মেডিসিনাল কী কী আপনাদের প্রয়োজন রয়েছে এগুলো একটা জায়গা তো থাকেই আর যাদের রয়ে গেছে সেইটাকে রিমুভ করার জন্য কিন্তু রয়েছে বেশ কিছু থেরাপি সেই বিষয়টাতে মিস্টার দি আপনার কাছে আসবো যে যারা এই আনওয়ান্টেড হেয়ারের সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য তো বেশ কিছু থেরাপিও আছে ডেফিনেটলি আছে কারণ দেখুন সমস্যা এই 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 ধরনের সমস্যাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় মানুষ পার্লারে মানে দোরগড়ায় গিয়ে দাঁড়ায় এবং থ্রেডিং শেভিং কিছু ভ্যাকসিন মানে ভ্যাকসিন সরি ভ্যাকসিন তো এরকম টাইপের কিছু জিনিস যেগুলো ইউজ করেন যেগুলোর দ্বারা আনওয়ান্টেড হেয়ারটাকে মানে পুরোপুরি রিমুভ করিয়ে রাখে বাট সেটা কিন্তু সাময়িক কিছু দিন কদিন তারপর আবার ব্যাক করে যারা এটা নিয়মিত করেন তারা এটা ফলো করবেন দেখবেন যখন ব্যাক করে আজ থেকে 2 বছর আগে যেটা ছিল আপনার 2 বছর পরে কিন্তু সেই গ্রোথটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে আরও আরও মোটা হয়েছে কিন্তু আপনাকে কিছু করার নেই আপনাকে করতে হবে কারণ আপনার হাতে কোনো অপশান নেই সেখান থেকেই আজকের এই প্রোগ্রাম ডক্টর প্লাসে কিন্তু সেই অপশান রয়েছে আপনার হাতে ডক্টর প্লাসও রয়েছে আপনি ডক্টর প্লাসের নাম্বার দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার আপনি ডক্টর প্লাসে আসার জন্য পদ্ধতি জেনে নিতে পারবেন এবং আসতে পারবেন তো এত কিছু আপনার হাতে রয়েছে তাহলে কী করবেন তাহলে পার্লার দোরগোড়ায় না গিয়ে আপনি ডক্টর প্লাসে কেন আসবেন এটা আপনার কোশ্চেন হতে পারে একটা ফোন নিই তারপর আমরা আবার প্রশ্নে আসবো হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন নমস্কার আমি বলছি যে আমার ডক্টর ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বলবো যে আমার স্কিনে প্রচুর রিঙ্কেল মানে চোখের তলায় কপালে রিঙ্কেল পড়ে গেছে আচ্ছা এগুলো থেকে কি করলে এগুলো কি হবে আপনার ম্যাডাম বয়স কত বয়স 50 কোথা থেকে বলছেন আরামবাগ থেকে আরামবাগ থেকে আপনি এমনি সুগার থাইরয়েড কিছু আছে হ্যাঁ সুগার আপনার ব্লাড সুগার থাইরয়েড কিছু আছে না ব্লাড সুগার থাইরয়েড নেই ঠিক আছে টিভি ভলিউম দিয়ে শুনুন নরমালি ওনার যা এজ 50 এজ তো স্বাভাবিক একটা ব্যাপার যে রিঙ্কলস আসবে এজ এজের একটা ব্যাপার থাকে তো আপনি চাইছেন যে এই রিঙ্কলসগুলোকে কীভাবে আমি পুরোপুরিভাবে মুক্তি পাই মানে মুক্তি দেবো আপনার চোখের সাইডে কপালে ভাজ বলছেন নাকে ভাজ বলছেন যে এই যে একটা এজিং সায়েন্স এই সায়েন্সটাকে কিন্তু ডক্টর প্লাসই পারে একটা সিটিংয়ে রিমুভ করতে
যদি আপনি মনে করেন যে ডক্টর প্লাসে আসবো, ওয়ান টাইম প্রসিডিওরে আপনি আপনার এই অ্যান্টিজিং এর সমস্যা সমাধান করে যেতে পারবেন। এটা একটা প্রসিডিওর আছে যেটা আপনাকে ইয়ারলি একবার, অনেকের আট মাসে একবার, অনেকে দু বছরে একবার, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। তো সেইভাবে আপনি ট্রিটমেন্টটা নিতে পারবেন এবং সেটা আপনাকে রেগুলার বেসিকে আসতেও হবে না, কিন্তু আপনি স্কিনটাকে পুরো টান টান করে রাখতে পারবেন, একদম যে রিঙ্কলস ফ্রি যেটাকে বলে, একদম মানে একদম টান টান করে রাখা সেটা সম্ভব ডক্টর ব্লাসের হাত ধরে। আপনি দেরি না করে আরামবাগ থেকে বিরাটি আপনাকে আসতে হবে। হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে ওপরে যাচ্ছে, কল করুন এক্ষুনি এবং কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করান। সেখানেও একবার আপনি এই অ্যান্টিজিংয়ের কথাটা বলুন যে আপনি রিঙ্কলসের জন্য দেখাতে চাইছেন, তারা আপনাকে বলে দেবে প্রিপারেশন কী করতে হবে না করতে হবে, সেইভাবে আপনি চলে আসুন। অতি অবশ্যই, এবং যেরকম আপনি বলছিলেন যে কেন পার্লারে না গিয়ে ডক্টর কাছে কেন আসবো, অনেকের এই কোশ্চেন থাকতে পারে যে পার্লারে তো মাসে মাসে যাচ্ছি তাহলে কেন আসতে হবে। একটা সবাই চায়, প্রত্যেকটা মানুষ আমরা চাই একটা পার্মানেন্ট সলিউশন। আমাদের যদি সত্যি কথা, যদি খিদের একটা পার্মানেন্ট সলিউশন থাকতো কারোর কাছে, যে খিদে একদিন খেয়ে যদি এক মাস থাকা যায়, দেখবেন সবাই রেগুলার খাওয়ারটা কেউ করতো না, সবাই এক মাসেরটা করতো। তো সেই রকম সেই অপশনটা আমাদের হাতে নেই, তাই আমাদের রেগুলার খেতে হয় এবং তিনবার চারবার খেতে হয়। কিন্তু এই অপশনটা আমাদের হাতে আছে, আনওয়ান্টেড হেয়ার মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর আমি গিয়ে পার্লারে গিয়ে কাটার থেকে আমি চাইলে মিনিমাম ছ মাস, আট মাস, এক বছর কোথাও থেরাপি করে এটাকে পার্মানেন্টলি পুরোভাবে আমি হাঁটাতে পারি, পার্মানেন্টলি আমি পার্লারে দোরগোড়ায় না যেতে পারি। তার জন্যই ডক্টর ব্লাসে আসতে হবে, কারণ ডক্টর ব্লাসে লেজার থেরাপি রয়েছে, যে লেজার থেরাপি দ্বারা এই আনওয়ান্টেড হেয়ারটাকে রিডাকশন করানো হয় এবং সেই রিডাকশন করিয়ে স্কিনটাকে এত হেলদি করে দেওয়া হয় যাতে স্কিনেরও কোনো হ্যাম্পার না হয়। কারণ আনওয়ান্টেড হেয়ার যখন আমরা পার্লারে যাচ্ছি, থ্রেডিং দিচ্ছি, সুতো দিয়ে করছি, রিমুভ করছি, স্কিনের উপর কিন্তু প্রচুর প্রেশার পড়ে এবং সেই প্রেশারের ফলে যেটা হয়, স্কিন কিন্তু লুজ হয়। এজিং সায়েন্সে যে আগের যে কলটা পেলাম, অ্যান্টি এজিং, এজিং সায়েন্সটা কিন্তু মানুষ খুব অল্প বয়সেই দেখতে পায় যে আমার বয়স কম কিন্তু তাও আমার মুখটা কেন এত বুড়িয়ে যাচ্ছে, মুখটা কেন এত এজিং লাগছে, তো সেটা কিন্তু হয়। তো সেই জায়গার থেকে যদি না, মানে সেই জায়গায় কারো যদি না যেতে হয়, তাহলে সবাইকে একটা সাজেশন দেবো, ডক্টর প্লাসে আসুন। যাদের এই আনওয়ান্টেড হেয়ারের সমস্যা রয়েছে তারা, তাদের হতে পারে আপনার মুখে হয়েছে, হতে পারে আপনার আন্ডার আর্মস, হতে পারে আপনার হাত, যে কোনো এরিয়া। একদম, ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, টিভির ভলিউমটা, টিভির ভলিউমটা মিউট করে দিন। করেছি, বলুন। বলুন। হ্যাঁ, চুলের সমস্যা নিয়ে আমি একটু কথা বলতে চাই ডাক্তারের সাথে। সরাসরি নিশ্চয়ই, আপনি কোথা থেকে ফোন করছেন ম্যাডাম? আমি হাওড়া থেকে কথা বলছি। হ্যাঁ বলুন, কি চুলের সমস্যা আছে? সমস্যা বলুন। চুলের সমস্যা। হ্যালো, না ফোনটা কেটে গিয়েছে। ওনার চুলের সমস্যা এটা বোঝা গেল এবং হাওড়া থেকে উনি ফোন করছেন আপনাকে। দেখুন, আমি আপনার সমস্যাটা শুনতে পেলাম না, কিন্তু আপনাকে সাজেশন দিতে পারি, যদি হেয়ারের আপনার হেয়ার ফলে সমস্যা থাকে তার জন্য আপনি ডক্টর প্লাসে দোরগোড়ায় আসতে পারেন, হেয়ার রিগ্রোথের দরকার আছে তার জন্য আসতে পারেন, হেয়ারে ড্যান্ড্রাফ আছে তার জন্য আসতে পারেন। তো যে সমস্যাই থাক না কেন হেয়ারের, আপনি সব কিছুর জন্যই ডক্টর প্লাসে আসতে পারবেন। আপনি এখন লাইভে কথা বলতে পারলেন না, তার মানে এটা নয় যে আপনি কোনো সলিউশন পেলেন না, আপনি কিন্তু সলিউশন পেলেন এবং কীভাবে কী ইউজ করবেন, কী লাগাবেন, কীভাবে চলবেন, কী ট্রিটমেন্ট করলে ভালো হবে, এগুলোর জন্য আপনাকে ডক্টর প্লাসে দোরগোড়ায় আসতে হবে। তো আপনি এখন যেটা করতে পারবেন সেটা হলো হেল্পলাইন নাম্বারে কল করতে পারবেন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করাতে পারবেন, দিয়ে চলে আসতে পারবেন। একদমই তাই। আর যেরকম হেয়ারের সমস্যা নিয়ে আপনি ফোন করলেন বা এর আগেও একজন ফোন করেছিলেন, এই সময়টাতে কিন্তু এখন আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি, মানে মিস্টার দি আমাদের সঙ্গে রয়েছেন বলে তিনি আমাদেরকে এই বিষয়ে ভালো করে বলে দিতে পারবেন, যে এই সময়টাতে কিন্তু আমরা বেশি করে দেখতে পাচ্ছি আবার একটা নতুন করে হেয়ার ফলের সমস্যা হচ্ছে। অনেকেই যা প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাতে বিভিন্ন ধরনের ক্রনিক অসুখে আক্রান্ত হচ্ছেন। আমি মিস্টার দি আপনার কাছে এই বিষয়টা একটুখানি যেতে চাইবো, কারণ অনেকেই দেখতে পাচ্ছি আমরা এই যে প্যান্ডামিক সিচুয়েশন যেটা হলো তাতে অনেকেই তো হয়েছে, কেউ হয়তো কোভিড পজিটিভ হয়েছিলেন, তার পরবর্তী সময় কিন্তু তার এফেক্টে আমরা দেখেছি আমাদের স্কিনেও একটা বড় এফেক্ট পড়েছে, চুলে একটা সাংঘাতিক এফেক্ট পড়েছে। তো সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই একটা অতিরিক্ত যত্নের প্রয়োজন, বা তারা কীভাবে নিজেদের কেয়ারটা করবেন? দেখুন, বেসিক্যালি যেটা করতে হবে, যারা যারা একবার অলরেডি করোনাতে মানে আর কি অ্যাটাক হয়েছে এবং তারা তাদের কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে যেটা করণীয় তার একটা সাইড এফেক্ট, আমরা বলি না সব কিছুর একটা সাইড এফেক্ট ফেলে যায়, তো সেই সাইড এফেক্ট হিসাবে আপনার হতে পারে আপনার স্কিনে কোনো রকম কোনো স্কিনটাকে একটু স্যাগি করে দিয়ে গেছে, বা স্কিনে কোনো পিগমেন্টেশন ফেলে দিয়ে গেছে, বা হেয়ার যে মেনলি হয় হেয়ার মানে বেশি হয় যেটা হলো হেয়ারের প্রবলেম, হেয়ার অতিরিক্ত ফল হচ্ছে, হেয়ার যেন পড়ে গেছে, হেয়ার যেন গজাচ্ছে না,
শরীর উইক হয়ে আছে, তাদের জন্য একটু ভালো খাওয়া দাওয়া, ঠিকঠাকভাবে একটু প্রপার ডায়েট করা, এবং যদি মনে হয় ডক্টর প্লাসে দৌড়ায় গেলে যদি একটু হেয়ারটাকে ফার্স্ট রিমুভ মানে আর কি রিগ্রোথ করা যায়, বা স্কিনে যে দাগটা হয়েছে বা স্কিনে যে স্যাগিনেসটা এসেছে এটাকে যদি একটু ভালোভাবে তাড়াতাড়ি রিকভারি করা যায়, তারা কিন্তু ডক্টর প্লাসে আসতে পারেন। এবং ডক্টর প্লাসে এলে একটা যে খাওয়ার তালিকা বলেন, একটা পর্যাপ্ত পরিমাণে কী খাবো, কখন খাবো, কোন খাদ্য খাবারগুলো খেলে আমি অতিরিক্ত প্রোটিন পাবো, ভিটামিনস পাবো, আমি আমার ইমিউনিটি পাওয়ারটাকে মানে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে পারবো, এই সব কিছুর জন্যও কিন্তু ডক্টর প্লাসে আসতে পারবেন। কারণ ডক্টর প্লাস একটা প্রপার ডায়েট চার্টেরও মানে সাজেশান দেয়। ঠিক, তার মানে বুঝতে পারছেন তো যে যত্নটা আপনাদের প্রয়োজন সেই যত্নটা আপনি কীভাবে নেবেন সেই প্রপার গাইডলাইনটা আপনি ডক্টর প্লাস থেকে পেয়ে যাচ্ছেন। গাইডলাইনের জন্য নিজেদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন। আপনারা হেল্পলাইন নম্বর তো যাচ্ছেই, হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে চলে আসুন। আর আপনার এলাকায় কাছাকাছি ডক্টর প্লাস কোথায় যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন আপনার, তাই তো? সবাই ভাবছেন যে আমি কী করে কলকাতায় পৌঁছবো, তা আপনাদের জন্য আমি বলবো একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করবো। একদিকে রয়েছে শিলিগুড়ি, তার পাশাপাশি রয়েছে মালদা, আরেকটু যদি দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসি তাহলে প্রথমে পড়বে বহরমপুর, কৃষ্ণনগর, খড়গপুর, প্রত্যেকটি জায়গায় ডক্টর প্লাসের প্রত্যেক মাসে নিয়মিত চেম্বার থাকে। এর পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বোলপুর, এই এতগুলো জায়গায় ডক্টর প্লাস নিয়মিত আপনাদের জন্য পৌঁছে যাচ্ছে। আর ত্রিপুরার আগরতলায় তো আপনারা পেয়ে যায়নি, বহু বছর ধরে আপনারা পাচ্ছেন। সেই সঙ্গে রয়েছে বিরাটিতে ডক্টর প্লাসের ফুল এক্সপার্ট টিম, যেখানে আপনাদের স্কিন, আপনাদের হেয়ার, আপনাদের ওয়েলনেস, ভালো থাকা, ফিটনেস সমস্ত কিছুর খেয়াল রাখা হয় একেবারে এক ছাদের তলায়। তাহলে যে কোনো সমস্যা হলে আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করব না, ওভার দ্য কাউন্টার বলে কিছু ওষুধপত্র নিয়ে ব্যবহার করব না, অযথা পার্লারে যাব না। আমি বলছি না আপনি পার্লারে যাবেন না, নিশ্চয়ই যাবেন, যে কাজগুলো করা দরকার সেগুলোর জন্য যাবেন, কিন্তু পার্লারে আমরা আনওয়ান্টেড হেয়ারের জন্যও যাব না, বা এমন কোনো ফেশিয়ালের জন্য যাব না যেটা আমাদেরকে গ্লো দিতে পারে বা অ্যান্টি এজিংয়ের কিছু করতে পারে। বেসিক্যালি এগুলো কিন্তু পার্লারে গিয়ে কোনো ফেশিয়াল করলে হয় না, তার জন্য প্রপার এক্সপার্টের গাইডলাইন দরকার, প্রপার জিনিসের ব্যবহার দরকার যেটা আপনাদেরকে আরও ক্ষতি না করে বরঞ্চ ভালো রাখতে সাহায্য করবে। যেমনটা আমরা দেখি বিশ্বদে, আপনিও এর আগে বহু অনুষ্ঠানে বলেছেন যে কিছু একটা ভালো করার জন্য আমরা পার্লারে গিয়েছি, দেখা গেছে একটা সঙ্গে সঙ্গে একটা ঝাঁ চকচকে গ্লো পেয়ে গেছি, কিন্তু পরে এতটাই খারাপ হয়ে গেছে স্কিনটা যে সেটাকে ঠিক করতে আমাদেরকে আরও অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে। এক্স্যাক্টলি এরকম হয়, কারণ দেখো মানে পার্লার থেরাপি আমরা সবসময় বলি যে কোনো স্কিনের মধ্যে হ্যাম্পার এমন কিছু ইউজ করা উচিত না, মানে বেশি হাইপার স্টেরয়েড জাতীয় কোনো রকম, ব্লিচিং জাতীয় কোনো কিছু যেটাতে চটজলদি কাজ হবে। চটজলদি কাজের কিন্তু সাইড এফেক্ট আছে, কারণ ইনস্ট্যান্ট যে বলা হয় ইনস্ট্যান্ট যে স্কিনের যে গ্লো আসবে স্কিন মানে সঙ্গে সঙ্গে ট্যান চলে যাবে, এগুলোর জন্য একটু সময় দিতে হয়। যদি ইনস্ট্যান্ট কেউ করান সেগুলো দেখবেন কোনো রকম ব্লিচিং ইউজ করা হয়তো আপনি জানছেন না, কিন্তু তাও আপনাকে কোনো ব্লিচ ইউজ করা হচ্ছে, এবং সেই ব্লিচ ইউজ করার ফলে কী হবে, পরবর্তীকালে আপনি 4-5 দিন সুন্দর থাকবেন কিন্তু ভেতর থেকে আপনার টিস্যুটাকে ড্যামেজ করে দেবে। আর আমাদের স্কিনে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স যদি প্রপারলি না থাকে তাহলে আমাদের স্কিন হেলদি থাকবে না, গ্লোয়িং থাকবে না, ময়েশ্চার হয়ে থাকবে না। তো যখন স্কিন ভেতর থেকে বার্ন হবে, মানে বার্ন যখন হয় তখন ওই টিস্যুগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তো যার ফলে কী হয় তখন প্রপার পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স পাবে না, আর সেখান থেকেই কিন্তু স্কিনের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। একটা অ্যান্টিজিং, একটা পিগমেন্টেশন, স্যাগিনেস, মানে বিভিন্ন রকমের দেখবেন ওপেন পোর্সগুলো বেশি হয়ে গেছে, একটা ডালনেস হয়ে গেছে, বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে, স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে, এই সব সমস্যাগুলো দেখা দেবে। তো এই সমস্যাগুলো যদি মনে হয় যে না এগুলো আমি সত্যিই তো এগুলো দেখা দিলে তো আমার ফিউচার অনেক খারাপ দিকে যাবে, তাহলে আপনাদের বলবো যে এই সমস্যাগুলো দেখা যাতে না দিতে হয়, তার জন্য একটা পর্যাপ্ত যেটা দরকার যেটা আমার করলে বেটার হব, আমি যেটা করলে আমি সাইড এফেক্টের দুর্গড়ায় দাঁড়াতে হবে না, আমাকে কোনো 50-50 খেলতে হবে না যে আমি চান্স আছে চান্স নেই, আমি সিওরিটি নিয়ে একটা জায়গায় যাব যেখানে আমি পজিটিভলি রেজাল্ট পাবো এবং আপনি মানে এবং আমি অথেন্টিকভাবে সেখানে গাইডলাইন্স পাবো, তাহলে সেরকম জায়গায় আসবেন, সেরকম জায়গায় যাবেন, দেখবেন স্কিন কখনো আপনাদের খারাপ হবে না। যেরকম ওয়ান টাইম প্রসিডিওর আছে বহু ক্ষেত্রে, আপনাদের একটু আগে যিনি ফোন করেছিলেন আমাদেরকে আরামবাগ থেকে রিঙ্কলস চলে এসেছে বলে, এক্ষেত্রে যেমন ওয়ান টাইম প্রসিডিওর আছে, পাশাপাশি অনেক ক্ষেত্রে এরকমও থাকে হয়তো রিঙ্কলস এখনো পর্যন্ত পড়েনি কিন্তু স্কিনটা লুজ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন, আপনি যেটা বলছেন স্যাগিনেসটা চলে এসেছে, হয়তো দীর্ঘদিন পার্লারে গিয়েছেন, হেয়ার রিমুভাল করিয়েছেন বা ম্যাসেজ নিয়েছেন, তার জন্য স্কিনটা আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খুব ভালো এফেক্টিভ থেরাপি আছে। এক্স্যাক্টলি আছে, আমি এটাই বলবো যে ওয়ান টাইম প্রসিডিওর যেরকম আমি বললাম রিঙ্কলসের জন্য, যদি কারোর এরকম সমস্যা থাকে তাদের জন্য বলবো তারা কিন্তু আসতে পারেন, কারণ ডক্টর প্লাসে মানে কোলাজেন রিঅ্যাক্টিভ থেরাপি যেটা বলে রিঅ্যাক্টিভ থেরাপি, সেই থেরাপিটা হয় যার ফলে কী হয় স্কিনটাকে আবার স্যাগিনেস থেকে বাঁচানো যায়, কারণ সেটা আরএফ মানে রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা থেরাপি হয় যেটাকে আমরা বলি মানে
এটাও টাইপ অফ লেজার, কিন্তু এটা একটা হিট জেনারেট করে স্কিনের উপরে, আপনার স্কিনের টেক্সচারটাকে বেটার করা হয়, স্কিনটাকে টাইটনেস করা হয় উইদাউট সাইড এফেক্টে, সব অথেন্টিকভাবে ডার্মাটোলজিক্যাল সব টেস্টেড করা মেশিন, যেগুলো ইউএস থেকে অ্যাপ্রুভ করে আসা, যার ফলে আপনার স্কিনে কোনো হ্যাম্পার, কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স থাকবে না। কারণ মানে আমি একটা মানে মানুষের নাম নিতে পারবো না, কিন্তু একটা ফিডব্যাক দিই, আমি দু তিন দিন আগে কোনো একটা ক্লায়েন্টের আমি কল পেয়েছি, সে অন্য কোনো একটা জায়গা থেকে আমার নাম্বারটাকে কালেক্ট করতে পেরেছে, কারণ অন্য কোনো একটা জায়গায় আমি ইনভলভ ছিলাম, সেখান থেকে তো কালেক্ট করেছে নাম্বারটা এবং সে কল করেছে। সে ডক্টর প্লাসেই দু বছর তিন বছর আগে কিন্তু এসেছিলেন এবং সেই সময় সে এই স্যাগিনেসি থেরাপিটাই করেছিলেন এবং সে তখন ভীষণ হ্যাপি ছিল। কারণ এজিং একটা এমন জিনিস, এজিং এর কোনো পার্মানেন্ট সলিউশন হয় না, লাইফ টাইম আমি একবার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করবো, লাইফ টাইম আমি ভালো থাকবো, ইটস নট পসিবল। কারণ আমাদের বয়সের সাথে সাথে আমাদের সেল ড্যামেজ হবে, সেল ডিঅ্যাক্টিভেট হবে, আমাদের এজও বাড়বে এবং আমাদের স্কিনও আমাদের লুজ হবে, স্কিনের ইলাস্টিসিটি যেটা বলি আমরা, সেটাও আস্তে আস্তে আমাদের স্যাগ হবে। তো সেই জায়গার থেকে সে কল করেছেন, সে আবার আসতে চান এবং সে প্রচণ্ড ভালো ছিল, ফেস কাটিং চেঞ্জ হয়েছিল, কিন্তু সে অনেক কষ্ট নাম্বার জোগাড় করেছে এবং সে আসবে। তো এই হলো পাওয়া আমাদের, আর কিচ্ছু না, মানুষ খুঁজে আবার বের করে ডক্টর প্লাসকে, ডক্টর প্লাসে গেছিলাম আমি, সেখানে আবার যাব এবং সেখানে গিয়ে আবার দেখাবো এবং আবার নিজেকে ভালো করবো, কারণ সে ভালো হয়েছিল। কেউ যদি কোথাও গিয়ে একবার খারাপ হয়, দেখবেন সে সেই দোরগোড়ায় জীবনে আর একবার পা দেবে না, ঠিক, বা সেই নামটা নেবে না, কিন্তু আমাদের কাছে কিন্তু এই জিনিসটা বারবার ফিরে আসে, কারণ আমরা জানি আমরা কতটা ভালো করতে পারি। একদমই, আপনাদের যে এত হ্যাপি ক্লায়েন্ট এবং তাদের যে ফিডব্যাক, সেটাই সব থেকে বড় পাওয়া। বহু আমরা অনুষ্ঠানে এরকম ফোন পেয়েছি যে তারা বলেছেন যে তারা রীতিমতো আপ্লুত, আর যারা একবার আসেন তারা তো সবসময় চেষ্টা করেন যে সর্বক্ষণের জন্য, মানে একটা পারমানেন্ট বন্ধন তৈরি হয়ে গেল ডক্টর প্লাসের সঙ্গে, যে কোনো সমস্যা তারা কিন্তু ডক্টর প্লাসের কাছেই আসেন। তো হতে পারে আপনি এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারেননি, আপনি প্রথমবার অনুষ্ঠান দেখছেন বা অনুষ্ঠানও তো আপনি অনেকদিন ধরেই দেখছেন, সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে আমি ডক্টর প্লাসে যাবো কি যাবো না, আমি বলবো অবশ্যই আসুন, নিশ্চিন্তে নির্দ্বিধায় আসুন। মনে রাখবেন, আপনার যদি প্রয়োজন না থাকে ডক্টর প্লাস জোর করে ধরে আপনাকে কোনো থেরাপি করে দেবে না, যখন আপনার প্রয়োজন থাকবে তখনই আপনাকে দেওয়া হবে। কিভাবে নিজেকে মেনটেন করবেন, এই সঠিক গাইডলাইনটা আপনি অতি অবশ্যই ডক্টর প্লাস থেকে পেয়ে যাবেন, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি না হলে বুঝতে পারবেন না যে একটা সময় কত দ্রুত আমরা আমাদের স্কিন বা আমাদের হেয়ারের ক্ষতি করে ফেলি। আসলে নিজেরা যদি কেউ ভাবতে পারেন যে আমি তো সারাক্ষণ বাড়িতে থাকি, আমি তো বাইরে বেরোই না, আমার কেন স্কিনের ক্ষতি হবে, আমার কেন হেয়ারের ক্ষতি হবে, আসলে বাড়িতে থাকলেও আমাদের চারিপাশে পলিউশন এত বেড়ে গিয়েছে, সেখান থেকে তো আমরা নিজেদেরকে বাঁচাতে পারছি না, বা জলটা এত খারাপ, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের কোথাও বোধহয় এমন নেই যেখানে জলটা ভালো, যার জন্য আমাদের চুলটা বা হেয়ারটা ভালো থাকে। বলতে কি, ওই যে ঘরে থাকি, ঘরে থাকলে কি আমি কি এরকম কি মানুষ আছে যে আমি হাত পা গুটিয়ে পুরো বসে থাকি, তাকে তো অ্যাক্টিভ থাকতেই হয়, একটু কুকিং করতে গেলো যেতে হয়, একটু চা করতে গেলো তাকে যেতে হয়, তাকে কিন্তু কম্পিউটার নিয়ে বসলেও একটা হাই রেজের সামনে বসতে হয়, টিভি দেখছি মোবাইল ঘাঁটছি, তার একটা রেডিয়েশন নিতে হয়। তো ক্ষতি হওয়ার অনেক রকম পদ্ধতি আমাদের এখন বের করে মানে বেরিয়েছে যে ক্ষতি হবে, আমরা যতই আমরা বাঁচি ক্ষতি হবে, কিন্তু প্রপার প্রোটেকশন নিয়ে যদি আমরা থাকতে পারি তাহলে সেখান থেকে কিন্তু কোনো ক্ষতি হওয়ার ভয় থাকবে না। তো তার জন্যই বলবো ডক্টর কাছে আসুন সবাই, কারণ যারা ট্রিটমেন্ট করাচ্ছেন, যারা ভালো হয়ে থাকতে চাইছেন তারাও আসুন, যারা চাইছেন যে না আমি তো ভালো আছি, আমি খারাপ হতে চাই না, তারাও আসুন, তারাও একটা প্রপার গাইডলাইন পাবেন যে এই ইউজ করুন, আপনি কোনোদিনও খারাপ হবেন না, বা এটা করে নিন, এটা করলে আপনার ড্যামেজটা নষ্ট মানে ঠিক হয়ে যাবে, বা আপনার ড্যামেজ কখনো হবে না। তো তাই সেই গাইডলাইনটাও তো খুব দরকার হয়। আমরা সবসময় ছোটোবেলার থেকেই বাচ্চাদের কী শিক্ষা দিই, যা সে তার ভালোটা যেন পায়, সে তার ভালোটা হয়, যেন ফিউচার তার ব্রাইট হয়। তো সেই রকম যদি স্কিনে যদি স্টার্টিং থেকে আমরা একটা ভালো তার একটা পরিচর্যা দিতে পারি, তার স্কিনটা একটা সময় গিয়ে একটা ভালো সাইন দেবেই। এই যে যেমন অনেকেই আছেন যাদের বয়স দেখে বোঝা যায় না, একটা এজের পরে গিয়েও তারা তাদের মানে কমপ্লিমেন্ট এত পায়, তারা নিজেদেরকে প্রাউড ফিল করে, কেন, নিশ্চয়ই কিছু কারণ আছে। যদি জিনগত ব্যাপারও থাকে তাহলে সেই জিনেরও কোনো কোনো উপকারিতা ছিল একটা সময়, সেইভাবে জিনটা মেনটেন হয়েছে, যার ফলেই কিন্তু তার উপকারিতা জেনারেশন ওয়াইজ হয়ে যাচ্ছে। তো সেই রকমই যদি চাই আমি মেনটেন করবো, মেনটেন করে রাখবো, কারণ সুন্দর থাকতে চাই না, ভালো থাকতে চাই না, এরকম মানুষ একটাও নেই, প্রত্যেকেই চায় আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে নিজেকে ভালো, দাগহীন, ফ্রি, মানে দাগ থাকবে না, স্কিন গ্লো করবে, মাথা ভর্তি চুল থাকবে, আনওয়ান্টেড হেয়ার থাকবে না, বডিতে কোনো স্মেল থাকবে না, স্কিন খুব ভালো থাকবে, কোনো র্যাশ হবে না, কেউ চায় না যে আমার স্কিন খারাপ হোক বা কোনো রকম কোনো রিয়াকশান হোক। তো যারা মনে করছেন এই জিনিসগুলো চাইছি না, সত্যি নিজেকে ভালোবাসি, এটা একদম বড় কথা, নিজেকে ভালোবাসতে হবে, সবাই নিজেকে ভালোবাসুন, দেখবেন নিজেকে ভালোবাসলে দেখবেন এই চাহিদাগুলো অটোমেটিক্যালি আসবে যে নিজের জন্য করবো, কারণ নিজে ভালো থাকলেই আপনি আরেকজনকে ভালো রাখতে পারবেন।
এবং সেই কাজটা আপনারা করছেন, আপনারা করবেনও। আমাদের কাজ আপনাদেরকে গাইড করে দেওয়া, যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এবং সেই কাজটাই কিন্তু ডক্টর প্লাস এতদিন ধরে করে চলেছে। আজকে আনওয়ান্টেড হেয়ার নিয়ে আপনারা একটা প্রতিবেদন দেখেছেন, আমরা আলোচনা করছিলাম যে কী কী ধরনের থেরাপি ডক্টর প্লাসে রয়েছে যাতে আনওয়ান্টেড হেয়ারের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। যেরকম আমরা দেখছিলাম মিস্টার দে যে গাইনোকোলজিক্যাল কিছু সমস্যা থাকে, আপনি সেটা বললেনও, তার এফেক্টে আমরা দেখতে পাই আনওয়ান্টেড হেয়ারের সমস্যা। কিন্তু যারা বিউটিফিকেশনের পার্টটার জন্যই চাইছেন যে আমার আনওয়ান্টেড হেয়ারের প্রয়োজন নেই, আমার মেডিসিনাল কোনো কন্ডিশন নেই, কিন্তু আমি চাই না আমার এই আনওয়ান্টেড হেয়ারগুলো থাক, ফ্লট করতে চাই। আমি একদম ডে ওয়ান এটা বলেছিলাম যে শুধু যে মানে রোগের জন্যই হবে তা না, অনেকে শখেও চায়। তো এখন ফ্যাশন দেখুন, বিভিন্ন রকম ড্রেস ফ্যাশন, আমি চাই না হাত তুলবো আমার হাতের আন্ডার আর্মসে কিছু হেয়ার থাক যে হেয়ারটা আমি হাত তুলে কথা বলতে পারবো না কারোর সাথে, একটা দেখার মধ্যে একটা ব্যাপার থাকে না, দেখতে দেখতে বাজে লাগছে। তো চাইলেই আমি আনওয়ান্টেড হেয়ারটাকে রিডাকশন করতে পারি। প্রচুর পুরুষ আছে যারা এখন নিজেদেরকে জিম ফিজিক্স করে, তারা চায়, তারা বডি শো করতে হয়, তারা একটা মানে স্যান্ডো গেঞ্জি পরেও রাস্তায় বেরোয়, তারা একটা ভালো বাইক চালাচ্ছে, তারাও চায় না যে তার হাত ভর্তি, বুক ভর্তি, পিঠ ভর্তি হেয়ার থাক। তো তারাও কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে, কারণ দেখুন রেজার দিয়ে শেভিং করে 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 লাইফ টাইম কাটাবো এরকম কিন্তু হয় না, তাতে কিন্তু স্কিন আরও নষ্ট হয়। যদি একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় যেখান থেকে আমি স্কিনটাকে ভালো রাখতে পারবো এবং আমার হেয়ারটাকে রিমুভ করি রাখতে পারবো, রিডাকশন করি রাখতে পারবো, সেটা কিন্তু খুব ভালো। অনেক ছেলে চায় না যে আমার পুরো রিমুভ হোক, কিন্তু অতিরিক্ত হেয়ার আমার একটু হালকা যদি কন্ট্রোল হয়ে যায় তাদের জন্য ডক্টর প্লাস, তাদের সিটিংটা একটু কম লাগবে, তারা কিছু সিটিং নিলে তাহলে হেয়ার করতে অনেকটা কন্ট্রোল করে রাখতে পারবে। তো সলিউশন দেখুন সব রয়েছে ডক্টর প্লাসে, অপেক্ষা আপনাদের। এবার যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে এটা কতটা নিরাপদ, এই প্রশ্নটা অনেকের মাথার মধ্যে থাকে যে আমি বলছি তো আমি থেরাপি নেব, কিন্তু লেজারটা কি আদৌ নিরাপদ, এর থেকে পরবর্তীকালে আমাদের কোনো বড় অসুখ হবে না? এটাই বলে দেবো, দেখো 100 যদি 100% 110% হয় আমি বলবো নিরাপদ। কারণ নিরাপদ কারণ এই যে লেজারগুলো আমি প্রথমেই বারবার বলছি যেগুলো ইউএসএ অ্যাপ্রুভ করা ডার্মাটোলজিস্ট, মানে যারা ডার্মাটোলজিস্ট তারা টেস্ট করে এটাকে বের করেছে, তার ফলে কোনো রকম স্কিনে সাইড এফেক্ট হওয়ার ভয় নেই, আর খুব লো রে যেটার জন্য কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স থাকবে না, নির্ভয় করতে পারে, আরামসে করতে পারে। কারণ এখনও পর্যন্ত এই এতদিনের জার্নিতে এখনও পর্যন্ত কোনো মানুষ আমরা পাইনি যে মানুষটা কোনো ক্ষতি করতে পেরেছি আমরা। না প্রশ্নই উঠছে না, বরঞ্চ ওই যে প্রচুর মানুষ আছেন যারা উপকৃত হয়েছেন, যারা ভালো আছেন, এবং সেই জন্যই কিন্তু তারা ডক্টর প্লাসকে তাদের সঙ্গে রেখেছেন। আজকে আমাদের হাতে নির্ধারিত যে সময় সেটা শেষ, অনেক ধন্যবাদ দেবো আমি মিস্টার দে আপনাকে সঙ্গে থাকার জন্য। আনওয়ান্টেড হেয়ার হোক বা হেয়ার রিগ্রোথের আপনার চাহিদা যেটাই হোক না কেন, ডক্টর প্লাস আপনাদেরকে সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত। পরবর্তী পর্বে আবার আমরা ফিরবো, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস